মিনিবাস ও সুপারবাস কর্মীদের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে জলপাইগুড়ি শিলিগুড়ি রুটে বন্ধ করে দেওয়া হয় সমস্ত বেসরকারি বাস চলাচল। শুক্রবার জলপাইগুড়ি মিউনিসিপ্যাল মার্কেট সংলগ্ন বাস স্ট্যান্ডে বাস কর্মীদের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বিবাদ তৈরি হয়। এরপর দুপক্ষের সংঘর্ষের জন্য বন্ধ করে দেওয়া হয় সমস্ত বাস পরিষেবা। আচমকা বাস বন্ধ হয়ে যাওয়ায় হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদেরও। সুপার গাড়িগুলো সুপার চলে না, ওরা গাড়ি চলায় অন্যায়ভাবে এবং লোকালভাবে চলে গাড়িগুলো, এবং ওরা দুই নম্বরই ভাবে প্রায় কোনো গাড়ির কাগজপত্র হয়তো নেই, এক কথা দেখা যাবে। তা আমাদের স্টাফরা অনেক সময় বলে যে তোমরা লোকাল গাড়ি ক্যারি করছো কেন। এই নিয়ে আমাদের আরটিও অফিসে অনেকবার কথা হয়েছে, এখানে অবরোধ হয়েছে, আরটিও অফিসে অনেক ঝামেলা হয়েছে। আরটিও অফিসে উচ্চপদস্থ অফিসার সমেত আরটিও এআরটিও এমবিআর প্রত্যেকে মিলে আমাদের উভয় পক্ষের মালিকের সাথে মিটিং করে রেজলিউশন করে দিয়েছিল যে আপনারা এইভাবে গাড়ি যেখানে সেখানে দাঁড়া করাবেন না। তা সত্ত্বেও ওরা যা বলে যেমন মতো খুশি গাড়ি চালাচ্ছে। মিনিবাসের স্টাফরা আমাদের সুপারবাসের দুজনকে মারছে, আমাদের যে টাইম কিপার আছে এখানে তাকে বুকে মারা হয়েছে, তাকে এক্স রে করে নিয়ে আসলাম, এক্স রে রিপোর্ট নিয়ে আসলাম, তার বুক ব্যথা করছে, এখন মিথ্যা অভিযোগ করে স্টেটমেন্ট দিচ্ছি। আর ওরা বলছে যে আপনারা নাকি যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দেন। না না না, কোথায় যেখানে সেখানে গাড়ি দাঁড় করে আজকে মনে করেন কথার কথা, একটা কোনো স্টুডেন্ট ভুল করে যদি উঠে যায় কলেজে নামবে, তাকে কি আমি শিলিগুড়ি নিয়ে নামবো? তাকে বলা হচ্ছে এটা সুপার বাস, উঠবা না লোকাল বাসে যাবা, সেটা তো সময় সাপেক্ষ না, তার জন্য কি আমরা লোকাল করতে করতে যাবো? ওনারা থানায় গেছে অভিযোগ করেছে। হ্যাঁ, ওনারা থানায় গেছে অভিযোগ করছে, আমাদের অভিযোগ আমরাও করে আসছি। বাসে বাসে সমস্যা, গাড়ি গাড়ি সমস্যা, কেউ কারোর নিয়ম ফলো করতেছে না, যার কারণেই আজকে কোন গাড়ি নিয়ম ফলো করছে না, অনেক বাসই আছে নিয়ম ফলো করে না, উল্টা স্টাফে স্টাফে বর্ষা হচ্ছে। আমরা চাই যেন কোনো রকমের বর্ষা না হয়, সবাই যেন বসে সমস্যাটাকে মিটিয়ে নিতে পারে, এটাই আমাদের নির্দেশ। আমরা চাই না কোনো সমস্যা বাড়ুক। আপনারা অবরোধটা কী কারণ করবেন? অবরোধ আমাদের এই স্টাফের গায়ে কেবা কারা হাত দিয়েছে সেটা আমি তখন প্রেজেন্ট ছিলাম না, যার জন্য এই গাড়ি সব গাড়ি মিলে বন্ধ করে দিই। মিনি বাসের স্টাফের উপর, মিনি বাসের স্টাফের উপরে যারা আক্রমণ করছে তারা কি বাসেরই লোক? তারাও বাসের স্টাফ। কি করবেন তাহলে? এখন এখন যা হবে প্রশাসন লেভেলে কাজ হবে, প্রশাসন ছাড়া তো আমরা নিজেরা নিজেরা কাজ করবো না। তারপরে মালিক আছে, ওনারা এসে বসবে, সমস্যাটাকে মেটাবে। আমরা চাই সবাই যেন মিলেমিশে চলতে পারে, রোডের মধ্যে যেন কোনো রকম সমস্যা না হয়। মূলত আপনাদের বাসের উপরই আক্রমণ হয়েছে।